ঝড়ের আগে প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করলেন রশ্মি কমল। ঝড়ের আগে প্রশাসনিক ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার রাতে কেশিয়াড়ির বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন জেলাশাসক রশ্মি কমল। ঝড় আসার আগে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। সেই মতোই কেশিয়াড়ি ব্লকের বিভিন্ন এলাকায় স্কুল বাড়ি ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আশ্রয়স্থল তৈরি করে অসংখ্য মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর সেই ব্যবস্থায় খতিয়ে দেখতে সোমবার রাতে কেশিয়াড়িতে এলেন জেলাশাসক রশ্মি কমল। সঙ্গে ছিলেন এডিএম কেশিয়াড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত রায় এবং কেশিয়াড়ি থানার আইসি বিশ্বজিৎ হালদার। কেশিয়াড়ি ব্লকে প্রায় 5,000 মানুষকে বিভিন্ন আশ্রয় শিবিরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তাদেরকে সেখানে পর্যাপ্ত শুকনো খাবার, জল এবং মাস্কও প্রদান করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইভ্যাকুয়েশন সব জায়গায় শুরু হয়ে গেছে, আমাদের জেলা জুড়ে সব জায়গায় অফিসার এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট পুরো টিম যেয়েছে ঘুরছে এবং বাড়ি বাড়ি গিয়ে পুলিশের টিম আছে, সিভিক ভলান্টিয়ার আছে, আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে, সবাই বাড়ি বাড়ি গিয়ে যারা মাটির বাড়ি আছে মাইকিং করে প্রধান সাহেব এখানে গ্রাম পঞ্চায়েতের ভি মাধ্যমে সবাইকে রেস্কিউ করে আর একটা শেল্টার যে আছে হাজার মতো এক আমাদের জেলাতে হাজার মতো আইডেন্টিফাই করা আছে সব জায়গায় ওদেরকে রাখা হচ্ছে এবং খাওয়া দাওয়া দিয়ে ওদেরকে বলা হয়েছে যে দুদিন অন্তত যে আছে এখানেই থাকুক। কেশিয়াড়ি থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।